শিউরি রেল স্টেশনের পাশে থাকা বস্তি উচ্ছেদের বিরুদ্ধে ডেপুটেশন দুর্বার সমিতির ও স্থানীয় বাসিন্দাদের। গত শুক্রবার থেকে শিউরি রেল স্টেশন এলাকায় যে সকল বস্তি রয়েছে সেগুলি উচ্ছেদের জন্য রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গেছে এই উচ্ছেদের জন্য এলাকার বস্তিবাসীদের সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে 28 মে। এমত অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ওই সকল বস্তিবাসীরা। অসহায় বস্তিবাসীদের পাশে দাঁড়ালো এলাকার তৃণমূল নেতৃত্ব। সোমবার তৃণমূল নেতৃত্বের উদ্যোগে দুর্বার সমিতি এবং স্থানীয় বাসিন্দারা শিউরি রেল স্টেশন ম্যানেজারকে আসানসোল ডিভিশনের DRM কে উদ্দেশ্য করে লেখা একটি ডেপুটেশন জমা দিলেন। এই ডেপুটেশনে তাদের পুনর্বাসনের দাবি করা হয়েছে। এ বিষয়ে তৃণমূলের শিউরি শহর সভাপতি মোহাম্মদ আব্দুল শাফি জানান, শিউরির 18 ও 19 নম্বর ওয়ার্ডের গরিব মানুষের বসবাস এই এলাকায়। রেল হঠাৎ তাদের উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। এই এলাকার গরিব মানুষ কেউ যাতে গৃহহীন না হয়ে পড়ে তাই আলোচনা সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থার জন্য শিউরি রেল স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হলো। শিউরি রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে এসেছিলাম। আপনারা জানেন সকলে যে এখানে রেল স্টেশন সংলগ্ন যেটা আমাদের 19 নম্বর ওয়ার্ড পড়ছে এবং 18-র কিছু অংশ আছে যেটাতে অনেক গরিব মানুষের বসবাস, একটা বস্তি এলাকায় বলা যায়। সেইখানে হঠাৎ করে রেল সময় না দিয়েই তাদের উচ্ছেদের জন্য নোটিশ করে গেছে। আমরা সেই বস্তিবাসীকে যাতে বেআইনিভাবে উচ্ছেদ করে না দেওয়া হয়, তাদের যাতে গৃহহীন করে না দেওয়া যায় এবং আলোচনা সাপেক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যেন এই পদক্ষেপ রেল নেয়, সেই জন্য আমরা শিউরি রেলের যে স্টেশন ম্যানেজার তার মাধ্যমে DRM এবং রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং রেলমন্ত্রীর কাছে আজকে আমরা লিখিতভাবে জানালাম। নিশ্চয়ই এখন তো কেন্দ্রের BJP সরকার পশ্চিমবঙ্গে যেখানে যেখানেই ওদের কেন্দ্রের কিছু আওতায় কিছু কাজ রয়েছে সেইগুলোতে বেআইনিভাবে তারা একটা চাপ সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারছে এবং বিশেষ করে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে একটা চাপ সৃষ্টি করে তাদেরকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না। আমরা সর্বতোভাবে এই বস্তিবাসী মানুষ যারা দুর্বার সংগঠনের লোকজন আছে তাদের পাশে রয়েছি, থাকব। দরকার পড়লে আগামী দিনে বড় আন্দোলনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দুর্বার সমিতির সম্পাদক জানান, 30-40 বছর ধরে প্রায় 3000 মানুষ এই এলাকায় বসবাস করছে। রেলের নোটিশে গৃহহারা হয়ে পড়লে আমরা কোথায় যাব? আমাদের পুনর্বাসন দেয়া হোক। আমাদের যে রেল ভাঙার জন্য অর্ডার দিয়েছে সেই দাবিতে আমরা আজকে চিঠি DM এর কাছেও দিলাম বা রেল স্টেশন যে মাস্টার আছে GRP RPF তাদের কাছে জমা দিলাম। এই জন্য এসি দাবি আমাদেরকে পুনর্বাসন দিক। আমরা যে এত লোক গরিব মানুষ এতদিন যে বসবাস করছি প্রায় 30-40 বছর ধরে, তাহলে আমরা যাবো কোথায়? হঠাৎ করে যদি ভেঙে দেবে বলে, কত পরিবার রয়েছে? আমরা প্রায় 3000 মানুষ আছে, প্রায় 700 বাড়ি আছে। হ্যাঁ, প্লাস সাধারণ মানুষও আছে, প্রায় যৌনকর্মীও আছে। আমরা পুনর্বাসন চাইছি। এর আগে কি এরকম নোটিশ এসেছিল? এর আগে আমাদের নোটিশ দিয়েছিল শুধু যৌনপল্লিটাই দিয়েছিল, এদিকে যে বস্তিগুলো ছিল সেগুলো দেয়নি। কোথা থেকে দিয়েছিল? রেল থেকেই দিয়েছিল, এটা আসানসোল থেকে DRM থেকেই দিয়েছিল। নিউজ আজবাংলা, বীরভূম। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।